হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, 1 তারিখ খেলা হবে, 3 তারিখ খেলা হবে, 5 তারিখ, 8 তারিখ এবং 10 তারিখ 5টা T20 খেলা হবে। এখন এই 5টা T20 ঘিরে অনেক কথা আছে। বিশেষ করে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে, এবং এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। সেখানে তামিম ইকবাল খেলবে কি খেলবে না, মিঠুন খেলবে কি খেলবে না, এটা মোটামুটি ফাইনাল করে ফেলেছে বাংলাদেশের সিলেক্টরসরা। যেমন মিঠুন মোটামুটি আউট অফ স্কোয়াড এবং তামিম খেলছে না নিউজিল্যান্ডের সাথে। সো কারা খেলছে, নতুন কে কে আসছে, নতুনভাবে লিটন এবং মুশফিকের ইন হচ্ছে এবং হয়তো আউট অফ সিলেবাস হয়তো চলে যেতে পারে বাকি একজন দুজন, বাট মিঠুন খেলছে না, এটা একেবারে পারফেক্ট। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্টাফ, কোচিং স্টাফে যে অ্যাশোয়েল ফ্রেন্স আফ্রিকান সাবেক খেলোয়াড়, সে মোটামুটি ফাইনাল করে ফেলেছে। সামনের যে T20 ওয়ার্ল্ড কাপ হবে, ততক্ষণ অর্থাৎ ততদিন পর্যন্ত সে মোটামুটি দলের সাথে থাকছে। এখন সেই একটা জিনিস বলছে যে রাসেল ডোমিঙ্গো যে পজিটিভ আবহাওয়া তৈরি করেছে, সেটা সে খুবই উপভোগ করছে, যদিও অস্ট্রেলিয়া সিরিজের সাথে ছিল না। সে দাবি করছে যে অস্ট্রেলিয়া সিরিজের যে সফলতা, এটা মূলত জিম্বাবু সিরিজের ফাইনাল যে ম্যাচটি হয়ে গেল T20, সেদিনই রাতেই আলোচনা হয়ে গিয়েছিল। যাই হোক, বাংলাদেশ অবশ্যই অস্ট্রেলিয়ার সাথে চমৎকার খেলেছে এবং সেটা প্রশংসার দাবিদার। এই ছিল। এখন আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে খেলাটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে, নিউজিল্যান্ড এসেই কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, অর্থাৎ কোয়ারেন্টিন এগুলো সব হিজিবিজি কাটিয়ে, কিন্তু কোয়ারেন্টিন শেষ করে তারা অনুশীলন করবে। অনুশীলন করার পর কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না, যেটা সাভারে বিকেএসপিতে হওয়ার কথা ছিল, সেটা বাদ, এখন সরাসরি মাঠে যাবে। এখন দেখেন, অস্ট্রেলিয়া যেমন বাংলাদেশের সাথে বিভিন্ন শর্ত জড়িয়ে দিচ্ছিল, এখন প্রথমেই কিউইরা যেটা করলো, প্রস্তুতি ম্যাচ খেলবে না। প্রস্তুতি ম্যাচ খেললে না খেললে সমস্যা নাই নিউজিল্যান্ডের জন্য, তাদের যেসব প্লেয়ার তারা প্রস্তুতি ম্যাচ ছাড়াই খেলতে পারে। সো বাংলাদেশ তো প্রস্তুতি ম্যাচ হয়তো খেলবে। এখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনেক আগে থেকেই পুরো হোটেল মানে বুক করে ফেলেছিল বিসিবি, এখন সেই একই ধাপে যাচ্ছে, একই প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টিম হয়তো যাবে, আসবে 29 তারিখ, হয়তো 29 তারিখ খুব সম্ভবত আসবে, নাকি এই ডেটটা আমি একটা এক্স্যাক্ট জানি মানে পরের কোনো ভিডিওতে বলে জানিয়ে দেবো আপনাদের। তবে এতটুকু বলে রাখি যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সম্পূর্ণটা বাংলাদেশ এবং কিউইদের জন্য রাখা হচ্ছে। আর আপনারা যেটা বলবেন, কিউইরা যে এই প্রস্তুতি ম্যাচ খেলছে না বাংলাদেশের সাথে, এটা তাদের একটা নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া এরকম বিষয় না তো? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেটা বলবেন যে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে 5টা T20, সেখানে মানে সিরিজটা কী হতে পারে, 4-1, 5-0, মানে বাংলা ওয়াশ অথবা হোয়াইট ওয়াশ যাই হোক, তারপরে হচ্ছে 3-2, কী হবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।